আমি জামবনের কুইরি পাড়ার শিব কুইরির বেটে সাজলে কাগজওয়ালারা বললে ওহ অতটুকুন বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকের প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মেয়া তুমি কি করে কামিল খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদিক প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরে ঘুট ঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাবছিল একে স্বপ্ন দেখছি নাকি স্যার বললেন এটা স্বপ্ন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাইসা ছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালা সঞ্চা বাতিটা জ্বলে দিয়েছিল মানুষটা সে বাতিটা আজকে কেমন আমাদের কুড়াঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারত আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনি শিব কুইরির বেটে সাজলি যখন থেকে হুঁশ হইয়াছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুড়ি পাড়ার বিটি ছেলা তো কামিল খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শুন যে যা বলছে বলুন এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়া কুচিল দেঘরার ঘরে কামিল খাটতক মা খয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা আসত জ্বর এলে মা চুপচাপ অ্যাংনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমনালে ঝিঙা ফুলা রোদ আমি সেরোদি পিঠ দিয়া গা দোলায় পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেবরা কিনে লোক পাঠিয়েছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদা বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাইয়া মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিল চিল্লে দেহরা গেলে নাই ছাড়লে এক দাদা এটো কাটা ঝুটা বাসন আমার সামনে আয়নে দিলে ধরে বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব বাবু কিন্তু সে কি রাগ কি বললি আরেকবার বল দেখিনি যতটুকু মূল্যা তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুইয়া এতকাল গুজরে গেল আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাগবি বললাম হুম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়ব তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বলে গট গট করে বাবুগিনির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম তা বাদে সেলিয়া কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে এলে দুপাতা লেখাপড়া করা লাগলে ছোট মুখে বড় ধুতির কথা সাত তাহল করে বলছিল দিদি বুড়ি মা কোনো রাগ কাটে নাই
আগুন মাসে সন্ধ্যা বেলা একনাতে আগুন জ্বলে গা হাত পা শিখছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডাইকে মাথায় হাত বুলায় গম গম গলায় বলছিল, যা করেছিস বেশ করেছিস, শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিলগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁচলি, তুই কিন্তু কামিল হবার লাগে জন্মাস নাই। যত বড় লাখ সাহেবই হোক কেনে কারোর কাছে মাথা নইয়া নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকু লাইগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুড়ি কুইরি পাড়া শিবকুইরির বেটি সাঁচলি। কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবরু তলার এগনাতে লোক এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায়ে জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রিয়া এলে ছুটে, কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটি কুইরা ঘরে। হেস্তার বললেন, প্রণাম কর সাঁচলি প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালে, তুমি কামিল খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আইলাম, সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতো গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার, লাও ১০,০০০ টাকা চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব, এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনে পাড়া আগুন মানুষের মুখ। আমি তৎক্ষণি বইলে উঠলাম, না না এই টাকা আমার লাগবে নাই, আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরো দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন, গায়ে সে দেবর আগে যে বড় বেটা সে এখন বাড়ির পট লেতা, জিপ ঠেলে সে আয়েসে বললে, কেন কি হয়েছে রে সাঁচলি, তুই তো আমাদের ঘরে কানি ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁচলি আছে, আরো শিবিকুড়ি বিটি আছে গাঁ গেরামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁদে ভুলবে, তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।